আবারও হরতালের খবর। হেফাজতে ইসলামের সকাল সন্ধ্যা হরতালের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। রুমেল, হরতাল চলছে, তো এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজার এলাকায়। তো কারওয়ান বাজারে আমরা দেখছি যে ঠিক এই মুহূর্তে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক আমরা বলতে পারি। আর অন্যান্য যে গত বেশ কয়েকটি হরতাল হয়েছে সাম্প্রতিক সময়, আপনি জানেন, তো অন্যান্য হরতালের তুলনায় আজকে যাত্রী সংখ্যাও গণপরিবহনে বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর এছাড়া আমরা সকাল থেকে যেমনটা দেখেছিলাম যে সকালে গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল, কিন্তু বেলা যতই বাড়ছে যানবাহনের সংখ্যাও তত বাড়ছে এবং সেই সঙ্গে যাত্রী সংখ্যাও বাড়ছে। আর লোপা, এখানে একটু জানিয়ে রাখি যে আপনি জানেন যে এমনিতে কারওয়ান বাজারের এই রাস্তাগুলোতে স্বাভাবিক সময়ে রিক্সা চলাচল করতে দেওয়া হয় না, কিন্তু আজকের এই হরতালে আমরা দেখছি যে এইসব রাস্তায় প্রচুর পরিমাণে রিক্সা চলাচল করছে। আর এই কারওয়ান বাজার, ফার্ম গেট, মগবাজার সহ সামনের দিকে গ্রিন রোড, পান্থপথ সব এলাকায় আমরা ঘুরে দেখেছি। এইদিকে বাংলা মোটর, শাহবাগ এবং আশেপাশে যেসব এলাকা রয়েছে সবগুলো এলাকা আমরা ঘুরে দেখেছি যে এসব এলাকায় সকাল থেকে এখনও পর্যন্ত হরতালের সমর্থনে কোনো ধরনের মিছিল বা পিকেটিং দেখা যায়নি, আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। হলো আপনি জানেন যে হেফাজতে ইসলাম যে হরতাল আহ্বান করেছে আজকে, তো সেই হরতালের আহ্বানের সময় হেফাজতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা যে হরতাল করছেন সেই হরতাল হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো ধরনের নাশকতার মধ্যে তারা যাবেন না, কোনো ধরনের সহিংস ঘটনার মধ্যে তারা যাবেন না। তো সেই বিষয়ের সমর্থনে আজকে সকালবেলাও সকাল 6টার থেকে 8:30 থেকে 9:45 পর্যন্ত তারা হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মোহাম্মদপুর এলাকায় অবস্থান করেছিলেন। তো সেখানে তারা একটি সমাবেশ করেছেন এবং সেই সমাবেশ থেকেও তারা সেই একই ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন যে তারা যে আজকে যে হরতাল আহ্বান করেছেন সেই হরতালের মধ্যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। তো এরপরেও এই একটি সমাবেশ ছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে রাজধানীর আরও দু একটি জায়গায় হেফাজতে ইসলামের কর্মীরা তাদের যে হরতাল আজকে আহ্বান করেছেন সেই হরতালের সমর্থনে তারা রাস্তায় মিছিল করেছেন এবং দু একটি জায়গায় আমরা দেখেছি যে হেফাজতে ইসলামের কর্মীরা যানবাহন চলাচলে বাধাও দিয়েছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের কাছে ঢাকা শহরে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি। আর একটা বিষয় জানিয়ে রাখি যে গত সাম্প্রতিক সময় যে গত কয়েকটি হরতাল হয়েছে সেসব হরতালের মতো আজকের এই হরতালে আমরা দেখছি যে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। রাজধানীর সবগুলো গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেনই। এছাড়াও আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি যে প্রত্যেকটা গলির মুখেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছেন। তো আমার কাছে এখন পর্যন্ত হরতালের পরিস্থিতির এই ছিল সর্বশেষ অবস্থা। লোপা, ধন্যবাদ।